গুড আফটারনুন, কেমন আছো? সবাই ভালো আছো আশা করছি। আজকে পাশের বাড়ির বন্ধু খেতে আসবে আমার সাথে, চলো লাঞ্চটা স্টার্ট করতে করতে আজকে তোমাদের সাথে আড্ডা স্টার্ট। সেট করে রেখেছি। সিনেমা দেখতে দেখতে খাবে না এখানে বসে খাবে? সিনেমা দেখতে দেখতে তো বেশি ভালো লাগবে। ঠিক আছে, তাই করি। তো আমি তুলে না তুমি। হ্যাঁ, আমের আচার, ইলিশ ভাপা, ভাত, ঘি আর বেগুন ভাজা। একেবারে মায়ের কথা মনে পড়ে চোখে জল এসে যাচ্ছে। তো লাগান দেখতে দেখতে ইলিশ মাছ খাওয়া চলছে, পুরো যুদ্ধ। একজনের খাওয়া হয়ে গেছে, আরেকজন বাঙালি দেড় ঘন্টা ধরে ইলিশ মাছটা নিয়ে যুদ্ধ করছে। অনেকটা এনার্জি মেরে অনেকটা হয়ে গেছে। এবার আমি জানি না যে হোয়াট টু ডু উইথ দ্য রেস্ট, খুব ভালো রান্না করেছে। যুদ্ধে যুদ্ধে জয়ী হবে, তুমি যুদ্ধ চালিয়ে। ভালো রান্না করেছিল, বেগুন ভাজাটা অসাধারণ হয়েছিল, যেটা কিনা যুদ্ধরত। চালু রাখো তুমি তোমার যুদ্ধ, তুমি সফল হবেই। আর অপমান করো না, এ আবার কি কথা? বাঙালির নামে কলঙ্ক? না না, কলঙ্ক না, এই যে চেষ্টাটা চালিয়ে যাওয়া, এটাই হচ্ছে কলঙ্ক, এটাই হচ্ছে বাঙালির স্পেশালিটি। ধীরে হয়েছে এখনো। আজকে দুপুরে ইলিশ ভাপা টাপা খেয়ে একেবারে মন পুরো বাঙালি বাঙালি হয়ে গেছে। আর আমার আবার বেশি মন বাঙালি বাঙালি হয়ে গেলে চুলটা কেমন একটু উস্কো খুস্কো না, যাকে মনটা আবার বেশি বাঙালি বাঙালি হয়ে গেলে আমার আবার একটু গান করতে ইচ্ছা করে। তো আজকে তোমাদেরকে একটা গান শোনাবো। গানটা হচ্ছে রজনীকান্ত সেনের, তো বেশ ভালো লাগে আমার গানটা। আর এই কদিন আগে এক বন্ধু আবার মনে করিয়ে দিল অনেকদিন পরে গানটার কথা, তো আজকে নিজেরও গাইতে ইচ্ছে করছে। তোমাদেরও ধরে একটু বোর করি, গানটা শোনো। জাগপতি কে সে ঘুমে আছে তন, জাগপতি কে সে ঘুমে আছে তন, বেলা যায় বহু দূরে পান্থনিকেতন রে, পান্থনিকেতন, বেলা যায় বহু দূরে পান্থনিকেতন, থাকিতে দিনের আলো মিলে সে বসতি ভালো, থাকিতে দিনের আলো মিলে সে বসতি ভালো, নতুবা করিবে কথা যামিনী যাপন রে, যামিনী যাপন, থাকিতে দিনের আলো মিলে সে বসতি ভালো, থাকিতে
কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত শত কঠিন বন্ধুর পথ বিভীষিকা শত শত